আসসালামু আলাইকুম। মোহন হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, আজকে আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মেডিসিনটি, এটি মূলত প্রস্তুত করেছেন আল রাজি ল্যাবরেটরিজ ইউনানি কোম্পানি। এটি এমআরপি দেওয়া হচ্ছে 360 টাকা। এই মেডিসিনটি আসলে কতটা ক্ষতিকর কতটা ভালো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মূল বিষয়টি হচ্ছে ওষুধটি কেন খাবেন আর খাওয়ার উপকারিতা অপকারিতা তা নিয়েও আলোচনা করব। এটি মূলত হচ্ছে রুসিফিট কুরুস পুদিনিয়া। এটা হচ্ছে মূলত যাদের ক্ষুধা অথবা অরুচি, খাইতে সমস্যা, খাইতে ইচ্ছা করে না, হজমকারকের সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে এই মেডিসিনটি তৈরি করেছেন আল রাজি ল্যাবরেটরিজ ইউনানি মেডিসিন কোম্পানি। এই মেডিসিনটি খাবেন তো মরবেন, সোজা কথা। যদি বাঁচতে চান তাহলে এই মেডিসিনগুলো খাবেন না। বিশেষ করে এইসব মেডিসিন ক্ষুধাবর্ধক বা হজমকারক, রুচি বলতেই যেমন রুচিট্যাব আছে, হেলোফিট আছে, এইসব মেডিসিন অবশ্যই খাবেন না। খাবেন তো মরবেন। আজকে একটা কথা বলে যাই, হয়তো এখানে 30টি ট্যাবলেট দেওয়া আছে, গায়ে রেটে দেওয়া আছে 360 টাকা, কিন্তু অনেক বেশি দাম যায়। কিন্তু এখানে বাজারে খুব স্বল্প মূল্যে এই মেডিসিনগুলো পাওয়া যায়, বিশেষ করে কুমিল্লা থেকে আনতে পারবেন অনেক স্বল্প মূল্যে। কিন্তু এগুলো দেখা যায় দোকানদারিরা লাভের জন্য এই মেডিসিনগুলো বিক্রি করে থাকে, দেখা যায় 300 অথবা 280 এরকম বিক্রি করে থাকে। কিন্তু এইসব কোম্পানি হয়তো লাভের আশায় এই মালগুলো সেল করে থাকে। আসলে এগুলো কিডনি জড়িত সমস্যা, আদার্স অন্যান্য সমস্যা, আপনার লিভারের সমস্যা, অন্যান্য সমস্যা হওয়ার সম্ভাবনা 100% থাকেন। এগুলোতে মূলত দেখা যায় আপনি 30টি ট্যাবলেট আছে, প্রতিদিন একটা ট্যাবলেট অথবা 2টি ট্যাবলেট খাওয়ার নিয়ম আছে। কিন্তু আপনারা এই ট্যাবলেটগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন, চেষ্টা করবেন যেন এই মেডিসিনগুলো থেকে দূরে থাকতে পারেন। অনেকে দেখা যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলতেছি, মেয়েরা এই মেডিসিনগুলো অনেক বেশি সেবন করে থাকেন, তাদের কিডনি জড়িত বিভিন্ন সমস্যা, লিভারের সমস্যা, যেমন মাঝে মাঝে জরায়ুর সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই মেডিসিন থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এই মেডিসিনগুলো হয়তো খাবেন, খাওয়ার কিছুদিন দেখবেন আপনার শরীর অনেক বেশি মোটা হয়ে গেছে, মোটা তাজা হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে না, আমার তো শরীর মোটা হচ্ছে, আমার থেকে এখন ভালো লাগতেছে, আমাকে ফিট মনে হচ্ছে, রুচি ফিট, এই হিসাবে কথাটা উল্লেখ করা হয়েছে। আপনার শরীর ফিট হয়ে যাবে, কিন্তু পরক্ষণে আপনি কিডনি জড়িত নানা সমস্যায় ভুগবেন, আস্তে আস্তে আপনার শরীর আগের মতো ফিরে আসবে, তখন বুঝবেন যে আপনার শরীরের কন্ডিশন কতটা খারাপ, হয়তো বা কিডনি চলে যেতে পারে, আর আদার্স বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আমি একজন সচেতন নাগরিক হিসাবে, একজন ফার্মাসিস্ট হিসাবে আপনাদেরকে বলবো, আপনারা এইসব মেডিসিন থেকে দূরে থাকবেন এবং এইসব মেডিসিন কখনো খাবেন না। কারণ এইসব মেডিসিন, এই দেখেন আপনি দেখতে পাচ্ছেন হয়তো মেডিসিনটাই দেন, পাকস্থলী শক্তিবর্ধক, হজমকারক, ক্ষুধাবর্ধক এবং যকৃতের শক্তিবর্ধক, এটিতে বিভিন্ন উপাদান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুদিনিয়া কুশক, তারপরে বিভিন্ন ধরনের, আসলে এগুলো মূলত এরকম কিছুই দেওয়া হয় না, হয়তো অল্প পরিমাণে দেওয়া থাকে, কিন্তু আসলে এগুলো অত্যাধুনিক পরিমাণ ক্ষতিকর। অবশ্যই আমার একটা কথা থাকবে যে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, সবার মাঝে যেন পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে 360 টাকা দেখছেন, এটার মেয়াদ অবশ্যই আছে। ওই যে সেবনবিধি, 1 থেকে 2টি ট্যাবলেট দৈনিক 2 বার খাবেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আসলে চিকিৎসকের পরামর্শ কী, চিকিৎসক এগুলো খাওয়ার জন্য আপনাকে অবশ্যই না করবে, এই মেডিসিন যেন আপনি না খান, চিকিৎসকের কাছে যাই এই মেডিসিনগুলো আপনি শু করতে পারবেন না। আমি আপনাদের সচেতনতার জন্য, আপনাদের ভালো থাকার জন্য এই কথাগুলো উল্লেখ করলাম। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন। রুচি ফিট অথবা রুচি ট্যাব অথবা বিভিন্ন ধরনের যে মেডিসিন আছে, হেলোফিট, এইসব দেখে দূরে থাকবেন। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।